हरि ओम सहनावतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। हरि ओम न सदासीन्न सदासीत्तदानीन्न सेद्रजो न व्योमापडो यथा किमाबलिबाकुहकस्य शर्मन्नं भक्तिमासीत् दहनं गभीरम् न मृत्युरासेमृतं न तर्हि नराद्या अन्नासि प्रकेतः आनीदमादं स्वधया तदेकं तस्माद्धान्यन्न परं किञ्चनास तमासि तमसा ूढमग्ने प्रकीर्णं सर्वं सर्ववायुरं तुच्येनाभक्तितान्यवासीत्तमसस्तन्माहिना जायतैकं कामस्तदग्ने समवर्तताभिमानसो लेतः प्रथमय्यवासीत् ततो बन्धुमसति निरविन्दनहृदि प्रतीश्या कवयो मनीषा तिरश्चिवो विदतो रश्मिदेशा मधस्ति राशिन्दुपरिश्रिदाश्रित प्रेतोधासन्महिमानासन् स्वधावर्तात् प्रयति परस्तात् को अद्धावेन कायः प्रवोच उत आजाना उत इयं सृष्टिः अर्वाग्देवा अस्य विसर्जनेनाथा को वेदयात बभूमः इयं सृष्टिर्यदा बभूव यदि बाधते यदि बाधा यो अस्याध्याक्षं परमे यो मनसो अङ्गवेदयदि मानवेदा। हरिः ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ शुक्रो আমরা সবাই যাতে পার্টিসিপেট করতে পারেন আর কি, আমাদের তো একটা স্টুডেন্ট তো আছে, বাঙালিও আছে সবার দিলে। ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল বিদ্যামন্দিরের এই ধরনের বেশ কিছু প্রচেষ্টা নিয়ে আমরা পায়ে পায়ে চেষ্টা করছি এগিয়ে যেতে। সেখানে আজকে আমাদের সঙ্গে যিনি আছেন প্রফেসর ডক্টর মনমোহন মুখোপাধ্যায়, স্যারকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। স্যার আমার স্যারেরও স্যার, এই অর্থে বলতে গেলে সত্যদা আমার মাস্টারমশাই নরেন্দ্রপুরে, উনি এইভাবে শুরু করলেন প্রথম স্যার, ভেরি মাচ এট হোম স্যার, ইউ আর মোস্ট ওয়েলকাম। অত্যন্ত গর্বের দিন আজকে আমাদের পক্ষে। আজকে যারা আমাদের সঙ্গে আছেন এখানে, দীপানন্দজি আমাদের শ্রদ্ধেয়, ওনাকে আমি প্রণাম জানাচ্ছি। সারদা পীঠের সেক্রেটারি মহারাজ আমাদের, প্রণাম মহারাজ। আজকে আমাদের সঙ্গে ভীষণ রকম ভাবে যে মানুষটা লিড করে দিয়ে যাচ্ছেন, আমি এক চিত্তানন্দজি কে তাকে আলাদা ভাবে কিভাবে কৃতজ্ঞতা জানাবো আমি ঠিক জানি না, কিন্তু এই সমগ্রভাবে এই এডুকেশন টেকনোলজির বিষয়টা উনার কিন্তু প্রথমে যখন মাথায় আসে তখন থেকে উনি কিন্তু আমাকে জিজ্ঞেস করতেন কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমি বললাম আই এম মোরলেস ব্ল্যাঙ্ক, ওই আইসিটি কিছু কাজ আছে সেগুলো আমরা ক্লাসে কিছু কিছু জানি, ওই টুকটাক, এর বেশি কিচ্ছু জানি না।
তখন এনার স্যারের কথা যখন উনি জানলেন ছোটদের কাছ থেকে এবং আমাকে বললেন, তা আমি একটু হোমওয়ার্ক করার চেষ্টা করলাম। এবার মাস্টারমশাই লোক তার আপনাদের আশীর্বাদ পেয়ে একটু হোমওয়ার্ক করে যেটা জানলাম সেটা মানে ভার্সেটাইলিটি দ্যাট রানস লাইক আ লেট মোটিভ থ্রু হিজ এন্টায়ার ক্যারিয়ার অ্যাজ এ হিউম্যান বিইং, অ্যাজ এ প্রফেশনাল, অ্যাজ এ টিচার, এত জায়গায় ছড়িয়ে এত কিছু জানলাম। আমি খুব সংক্ষেপে ওনার সম্পর্কে খুব এক কথা বলতে পারবো না, কিন্তু ওনার কাছ থেকে যেটা জানবো, লেট দিস বি দ্য ফার্স্ট অফ মেনি সাচ টক, যেখানে স্যারকে আমাদের অফলাইন অনলাইন সমস্ত মোডেই আগামী দিনে প্যান্ডেমিক চলে গেলে তখন আবার যেন ওনাকে পাই। খুব সংক্ষেপে পদ্ধতি আমি নিশ্চিত আমরা এইভাবে বলতে পারি যে হি হ্যাজ বিন আ ফর্মার হেড অফ দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশন পলিসি প্ল্যানিং এর সঙ্গে যুক্ত, অ্যাডমিনিস্ট্রেশন চেয়ারম্যান অফ ন্যাশনাল স্কুল। উনি বিভিন্ন জায়গায় যেভাবে যুক্ত থেকেছেন, সেখানে আমরা দেখছি যে ইন্টারন্যাশনালি উনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ ডিস্ট্রিক্ট ডিস্টেন্স এডুকেশন এর অসলো। হি ওয়াজ অলসো মেম্বার অফ দ্য স্টিয়ারিং কমিটি অফ ইন্টারন্যাশনাল মাল্টি চ্যানেল অ্যাকশন গ্রুপ, এটা হচ্ছে এডুকেশন এ ইমেল বেসড ইন ওয়াশিংটন ডিসি। বর্তমানে স্যার ইজ দ্য চেয়ার অফ এডুকেশন টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট একাডেমিক কাউন্সিল এট গুরগাঁও। মানে ওনার শিক্ষাগত জায়গাটা এইভাবে, হি হ্যাজ অল অন টপ ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি ইন এডুকেশন ইন এমএসসি অ্যান্ড দেন ইন্টেগোর লিটারেচার ফ্রম রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি অফ কলকাতা। পিএইচডি করেছেন উনি ভাদোদারা থেকে, মহারাজা সায়াজি রাও ইউনিভার্সিটি, সেখানে অ্যাডভান্স স্টাডি সেন্টার থেকে। পোস্ট ডক্টর করেছেন ইলিনয় থেকে, গার্নেট, লন্ডন, ইউএনডিপির ফেলোশিপ পেয়ে। ওনার এই একাডেমিক জায়গাগুলো দেখে তারপর কিসের সঙ্গেই না যুক্ত ছিলেন দেখে আরো অবাক লাগে। কি সেন্স 1986 ওয়াজ চেয়ার অফ দ্য সেন্ট্রাল অ্যাডভাইসরি বোর্ড অফ দ্য সাব কমিটি অন ইউনিভার্সালাইজেশন অফ সেকেন্ডারি এডুকেশন। আমাদের যে এডুকেশনাল স্যাটেলাইট যার মাধ্যমে সারা দেশ সারা পৃথিবী জুড়ে আমাদের একটা ফুটপ্রিন্ট আছে, সেটার সঙ্গে উনি সরাসরি ভাবে যুক্ত, সেই এডুসার। এবং উনি নিজেকে একজন অ্যামেচার ফিল্ম মেকার বললেও উনি কিন্তু স্ক্রিপ্ট রাইটার, এখানে ওখানে অভিনয় করেছেন, এরকম অনেক ডকুমেন্টারি আছে। এবং আমি তাই ভাবছিলাম যে এই মানুষটা যেভাবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে চলেছেন, ট্রুলি উই আর ইন্ডেটেড টু হিম। প্ল্যানিং কমিশনের সঙ্গে কাজ করেছেন, ইন্ডিয়ান গভর্নমেন্টের সঙ্গে ছাড়াও ব্রিটিশ কাউন্সিল, ডিএফআইডি, ইউকে, কমনওয়েলথ অফ লার্নিং, ইউনেস্কো, ইউনিসেফ, ইনফ্যাক্ট ইউনেস্কোতে স্যার তো কাজ করেছেন রিকনস্ট্রাকশন অফ পোস্ট ওয়ার আফগানিস্তান, তার উপরে সরাসরি। এছাড়া কেপিএমজি, ওয়ার্ল্ড ব্যাংক, আইবিএম এবং রিলেটেড যেমন ইন্টেল, মাইক্রোসফট, জেরক্স, ইসরো, গুজরাট ইনফরমেটিক্স, এনআইআইটি, এখানে কাজ করেছেন। এত বড় জায়গা জুড়ে তাদের যে ব্যক্তি, মানে এত এক্সপ্যান্স তাদের, হিজ অথর্ড অর এডিটেড সাম চ্যাপ্টার্স, নিউমারাস রিসার্চ পেপার্স অ্যান্ড আর্টিকলস। ওনার সব থেকে সাম্প্রতিক কালে যেটা ইমপ্রেস, দ্যাট ইজ ইন 2021, সেটা হচ্ছে টেকনোলজি ফর টিচার্স, টেকনোলজি ইন্টিগ্রেটেড এডুকেশন। দিস ইজ ইমপ্রেস অ্যান্ড দিস ইজ ইন 2021 ইটসেলফ, দিস ইজ জাস্ট অ্যামেজিং। 2016 সেজ থেকে কোয়ালিটি ম্যানেজমেন্ট অফ হায়ার এডুকেশন, তারপরে 2020 থার্ড এডিশন বেরোয় টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট ইন এডুকেশন। দিজ আর অ্যাকচুয়ালি গ্লোবালি অ্যাক্লেমড মাস্টারপিসেস অ্যান্ড ওয়ার্কস that we all refer to. এখানে ওনার যে স্কলারশিপের একটা জায়গা, উনি যেটাকে বলছিলেন যে গ্রাম হাওড়া, এখানে আমরা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি শুনি, স্যার কিন্তু ওখানে একটা অদ্ভুত টার্ম ব্যবহার করেছেন, নট টিএসআর বা টিএসআর, পার্সোনাল সোশ্যাল রেসপন্সিবিলিটি। এখানে পার্সোনাল লেভেলে কিভাবে স্কলারশিপ বা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে একেবারে দুঃখ যারা গ্রামে ছড়িয়ে ছিটিয়ে সামান্য একটু স্বার্থ ইনক্লুডিং এমপ্লয়াবিলিটি স্কিলস অ্যাসেসমেন্ট টেস্ট। এবং আমার মনে হয় ভবিষ্যতে আমরা যদি আমাদের বিদ্যা মন্দিরের পক্ষ থেকে স্যারের কাছে অনুরোধ রাখি, স্যার যদি আমাদের কেরিয়ার কাউন্সেলিং ইত্যাদির সঙ্গে একটু যুক্ত থাকেন, তাহলে আমাদের বড়ই উপকার হয়। আমি স্যারের কাছে এই আপডেটটা করছি এবং স্যারকে আজকে আবার আমার অত্যন্ত প্রণাম জানাই।
মোস্ট ওয়েলকাম স্যার, মোস্ট ওয়েলকাম এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এখন বিদ্যা মন্দির পরিবারের তরফে একটু আন্তরিক আনুষ্ঠানিক স্বাগত জানানোর পালা আমার। কথা কিছু বলার নেই, শুধু একটা কথা বলাই বোধ হয় যথেষ্ট, যেটা আমাদের আইবি স্যার ইন্দ্রাশিস ব্যানার্জি স্যার মেনশন করছিলেন, আইপিএস কোঅর্ডিনেটর, যে এই প্রস্তাবটা, এই আমন্ত্রণটা এসে আসলে আমাদেরই গভর্নিং বডির প্রেসিডেন্ট স্বয়ং স্বামী সুপর্ণানন্দজির তরফ থেকে। কাজেই স্যারকে আমি আন্তরিক স্বাগত জানাচ্ছি বিদ্যা মন্দির পরিবারের তরফে। মহারাজ রয়েছেন পূজনীয় দিব্যানন্দজি মহারাজ, তাকে ভূমিষ্ঠ প্রণাম জানাচ্ছি। যে বিষয়টা নিয়ে বলবেন ফিউচার্স অফ লার্নিং, আমি নিশ্চিত এটা আমাদের সকলের কাছে অত্যন্ত আকর্ষণীয় হবে, সকলের দৃষ্টি আকর্ষণ করবে। বিশেষত এই অতিমারি পর্বে আমরা প্রত্যেকেই উপলব্ধি করেছি যে শিক্ষার বিকল্প পদ্ধতিগুলো, এগুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনা করার সময় এসেছে, তার প্রয়োজনীয়তাও রয়েছে। আমার কথা প্রসঙ্গে স্যার এই কথা, এই প্রসঙ্গগুলো উত্থাপন করেছেন, বলেছেন ভার্চুয়াল ইউনিভার্সিটি নিয়ে আমাদের হয়তো কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করবেন। আমরা সকলেই নিশ্চয়ই বৃদ্ধ হব, উপকৃত হব আজকের এই ভাষণের শেষে। ইতিপূর্বে স্যার জানিয়েছেন আমাদের শিক্ষণ মন্দিরে, বিদ্যা মন্দিরেও এসেছেন, তখন পূজনীয় আত্মপ্রিয়ানন্দজি, শাস্ত্রজ্ঞানন্দজি এরা ছিলেন, এবং সুপর্ণানন্দজি তার সাক্ষাৎ, তত্ত্বসারানন্দজি তার সাক্ষাৎ ছাত্র তুল্য, শিক্ষার্থী তুল্য, এই খবরগুলো জানিয়েছেন। আমরা খুব ব্যাকুল ভাবে আগ্রহ ভরে তাকিয়ে আছি স্যারের ভাষণের দিকে। তার আগে পূজনীয় মহারাজকে অনুরোধ করবো, দিব্যানন্দজি মহারাজকে আমাদের বিদ্যা মন্দির এবং সারদা পীঠের তরফে যদি দু এক কথা বলেন। অধ্যাপক মর্মর মুখার্জিকে আমি সশ্রদ্ধ নমস্কার জানাই। আমরা সবাই কৃতজ্ঞ যে তার মতো একজন ব্যক্তিত্ব আমাদের সাথে অনলাইনে ভার্চুয়াল মোডে আজকে ফিউচার অফ লার্নিং এই বিষয়ে আমাদের একটু সমৃদ্ধ করবেন। তার সম্বন্ধে বিশেষভাবে ইন্দ্রাশিস বাবু বলেছেন, আমাদের আইকিউএস এর কোঅর্ডিনেটর, তো সেগুলি আর রিপিট করব না। শুধু আমি জেনে আনন্দিত হয়েছি উনি বিভিন্ন বিষয়ে কাজ করেছেন এবং সাধারণ মানুষের জন্য কিভাবে শিক্ষা প্রসার করা যায় সেই বিষয়েও তার কাজ আছে। তো আমার এই অতিমারির সময় মনে হচ্ছিল টেকনোলজি অফ এডুকেশন কিভাবে আমাদের সাহায্য করলো। অনলাইনে আমরা ক্লাস করলাম ছাত্রদের জন্য এবং কিছু কিছু ক্ষেত্রে প্র্যাকটিক্যালেরও কিছু ছবি টবি দেখিয়ে, ডেমনস্ট্রেশন দেখিয়ে প্র্যাকটিক্যালেরও একটা আংশিক অংশ পড়ানো হলো। সত্যি আবার শুনছি সেকেন্ড ওয়েভ আসছে অনেকগুলো দেশে, এই সময়ে ভার্চুয়াল এডুকেশন, এই টেকনোলজি ইন এডুকেশন খুব প্রাসঙ্গিক বিষয়। এইসব বিষয়ে উনি কাজ করেছেন, গবেষণা করেছেন, গবেষণা করিয়েছেন বিভিন্ন বিষয়ে। আরো বেশ কিছুদিন উনি আমাদের মধ্যে থেকে, সমাজে থেকে, সমাজের যারা আগ্রহী ছাত্রছাত্রী তাদের ঋদ্ধ করবেন, এটাই আশা করি, কারণ ওর স্বভাবে পরিণত হয়েছে এই বিষয়ের কাজ। উনি এছাড়া থাকতেও পারবেন না, তো উনি আজকে এসেছেন আমাদের কাছে। আমি বিদ্যা মন্দিরের পক্ষ থেকে, সারদা পীঠের পক্ষ থেকে তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর যারা অন্যেরা ওই অনলাইনে রয়েছেন, শুনছেন, শুনবেন, তাদেরও শ্রদ্ধা জানাই। এবং যারা একটু দেরিতে আসছেন, আরো যেন বেশি আমাদের শিক্ষকরা, স্টুডেন্টরা আসেন এই প্রোগ্রামে, সেই অনুরোধ করব তাদের। আমি নিজে শুনেছি ওর নাম আমার তত্ত্বসারানন্দজির কাছে অনেকবার, শাস্ত্রজ্ঞানের কাছে, ওর বিষয়ে অনেকটাই জেনেছি আমি। আমার বিশ্বাস যারা শুনবেন তাদের উনি ঋদ্ধ করবেনই। এবং আবার যখন আমরা এই প্যান্ডেমিক পিরিয়ডটা শেষ হয়ে যাবে তখন তাকে আরো কাছে বিদ্যা মন্দিরে আমরা পাবো এবং ছাত্ররাও তখন সবাই চলে আসবে, তখন ছাত্ররাও তার দ্বারা উপকৃত হবে। এইটুকু বলে শ্রী শ্রী ঠাকুরের কাছে, মায়ের কাছে, স্বামীজির কাছে, পরমেশ্বর সৃষ্টিকর্তার কাছে ওর সার্বিক
স্বাস্থ্য ভালো থাকুক এবং তিনি আরো বেশি কাজ করুন সমাজের জন্য, এটাই আমার বিশেষ অনুরোধ। আমার মাঝে মাঝে মনে হয় যখন ছবি দেখলাম বিদেশ অন্য রাজ্য থেকে দরিদ্র মানুষরা আসছে শিশুদের হাতে ধরে ব্যাগ নিয়ে, রুটি পড়ে রয়েছে, অ্যাক্সিডেন্টে মারা গেছেন 16 জন, ট্রেনে ঘুমিয়ে রয়েছেন রেল লাইনে, আরো কত দুঃখের চরিত্র আমরা দেখলাম। এই যে অন্ধকার বা অশিক্ষা বা অল্প শিক্ষার যে কুফলগুলি, সেইগুলি থেকে কি করে আমরা মুক্তি পাব, এই রকম সেমিনারের মাধ্যমেই আমরা বোধহয় দিশা পেতে পারি। তো আজকে এই যে আমাদের আজকের যে উদ্যোগ, যে প্রয়াস ইন্দ্রাশিস বাবুরা নিয়েছেন, একচিত্তানন্দ যে নিয়েছেন, সব সার্থক হোক এবং সকলের মঙ্গলের কারণ হোক, হেতু হোক, এইটুকুই প্রার্থনা। এবার আমরা অধ্যাপক মুখোপাধ্যায়কে অনুরোধ করব তার ভাষণ শুরু করার জন্য। প্রথমে বলি যে আমি, আমার গুরু হচ্ছেন স্বামী সচ্চিদানন্দ গিরি, আর স্বামী বিবেকানন্দ হচ্ছেন আমার প্রেরণা, যার জন্য যখনই আপনারা নিমন্ত্রণ করেছেন আমি আপনাদের চারখানা বই পাঠিয়েছি আমার, যে ওখানে অন্তত আমার বইয়ের লাইব্রেরিতে কোথাও একটা জায়গা পেয়ে যাব। আর আমি যে জন্যে আমি আমার নামের পিছনে কোনো ডেজিগনেশন লিখি না, এই জন্যে যে স্বামীজিরা ভালো বুঝবেন এগুলো একটা ওজন, এগুলোকে নিয়ে বয়ে বেড়ানোর কোনো লাভ নেই। কবে ডাইরেক্টর ছিলাম, কবে ভাইস চ্যান্সেলর ছিলাম, ওগুলো দিয়ে আর কি হবে। একমাত্র পরিচয় আমি যা জানি, যেটুকু শিখেছি সেটা লিখে যেতে পারবো কিনা, যেটাকে আমরা বলি লিগ্যাসি। সেই জন্য আমার নামের পিছনে থাকে শুধু আমার বইয়ের নাম, কোনো ডেজিগনেশন থাকে না। কিন্তু আইকিউসি কোঅর্ডিনেটর যেভাবে রিসার্চ করেছেন খুব অবাক লাগলো যে অনেক কথা কিন্তু আমার বায়োডাটাতে লেখা থাকে না যেগুলো উনি খুঁজে বের করেছেন। ফলে হি ইজ এ গুড রিসার্চার আই ক্যান সে। তবে আমি ওগুলোকে মানে রিপ্যাকিং দ্য ব্যাগ বলে একটা বই আছে, অর্থাৎ আমরা যখন জীবনের এক একটা মানে যেমন নদীতে যখন এক নৌকোতে চলতে থাকি, বিভিন্ন জিনিস আসে, পাশে আসে, তারা চলে যায়, আমরা আগে চলে যাই। আমি জীবনটাকে দেখি ঠিক ওইভাবে যে পিছনে কি রয়েছে তার জন্য আমার দুঃখ নেই, গর্ব নেই, কিছুই নেই। আমার বাড়ি উদমে, মানে হাওড়া জেলার আমতা থানার একটা ছোট্ট গ্রাম, সেখান থেকেই আমি শুরু করি। আমি পড়াতাম উদম স্কুলেই পড়াতাম। আপনাদের অনেক ধন্যবাদ এই আজকে আমাকে নিমন্ত্রণ জানানোর জন্যে, কারণ রামকৃষ্ণ মিশনের কোথাও কিছু কথা বলতে পারা একটা বিরাট সৌভাগ্য। মানে আমি গোলপার্কেও স্বামীজির 150তম এতে এসেছিলাম, আমি বেলুড়িতে অনেকবারই এসেছি আমি, এবং লাস্ট এসেছিলাম ওদের একটা কনভোকেশন অ্যাড্রেস ছিল। আমি একটা ছোট্ট প্রেজেন্টেশন বানিয়েছি, দেখছি সেটা প্রেজেন্ট করা যায় কিনা। এবং আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে কিন্তু ঠিক লেকচার নয়, এটা পার্টিসিপেট করতে হবে। তার কারণ হচ্ছে যে এই বিষয়টা এমন কিছু বিষয় নয় যার উপরে প্রচুর গবেষণা হয়েছে। এখন চলছে আমরা বলি কালেকটিভ নেভিগেশন, এই কথাটার সঙ্গে আপনার সবাই পরিচিত, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, এই কথাটা আমরা সবাই বলে থাকি সমস্ত এতে, কিন্তু আজ পর্যন্ত এই ডিকনস্ট্রাক্ট করা হয়নি। হোয়াট ইজ ইট মিন, হোয়াট ইজ পারফেকশন, এবং এইটা আমরা অ্যাচিভ করবো কি করে? কারণ স্বামীজি বললেই তো আর হবে না। এখন যদি আমরা দেখি এর সঙ্গে যদি মিশাতে শুরু করি স্বামীজির বক্তৃতার সঙ্গে, যদি আমরা নিয়ে আসি লার্নিং দ্য ট্রেজার উইদিন, তাহলে আমাদের জীবনের চারটে প্লেন আছে, যে চারটে প্লেনে আমরা বাস করি, ফিজিক্যাল প্লেন অর্থাৎ আমার বডি, ইমোশনাল প্লেন, ইন্টেলেকচুয়াল প্লেন অ্যান্ড স্পিরিচুয়াল প্লেন। ফিজিক্যাল প্লেনে আমি এটাকে ভাগ করি ইনার হেলথ অ্যান্ড আউটার হেলথ। ইনার হেলথ হচ্ছে যে ডিজিজ ফ্রি হেলথ, আউটার হেলথ হচ্ছে শক্তি, সামর্থ্য, খেলাধুলোর ক্ষমতা ইত্যাদিগুলো। আমার মনে আছে স্বামী সচ্চিদানন্দ গিরিকে আমি একদিন বললাম, তখন 90 বছর বয়স, আমি বললাম যে স্বামীজি আপনি গুরুদেব আপনি শীর্ষাসন করতে পারবেন? বলে হ্যাঁ বাবা,
90 বছর বয়সে সঙ্গে সঙ্গে শীর্ষাসন এবং কোনো কোথাও কোনো ডিজিজ নেই, এই যে ইনার হেলথ, এই ইনার হেলথটাকে আমরা বেশি মাহাত্ম্য দিই না, আমরা দিই বেশি করে আউটার হেলথকে। ইমোশনাল ক্ষেত্রে পজিটিভ ইমোশনস আছে, নেগেটিভ ইমোশনস আছে। পজিটিভ ইমোশন আমাদের আগিয়ে নিয়ে যায়, নেগেটিভ ইমোশন আমাদের পিছিয়ে দেয়। মানে যারা শাস্ত্র পড়েন তারা সবাই জানেন কাম ক্রোধ লোভ মোহ মদমাৎসর্য ইত্যাদি। ইন্টেলেকচুয়াল লেভেল আছে নলেজ থিঙ্কিং অ্যান্ড ক্রিয়েটিং। স্পিরিচুয়াল লেভেল ইজ স্ট্রাইভিং ফর সেলফ, রিচিং আউট টু আদার্স, যেটা উনি বলছিলেন। আমি যখনই কাউকে বলি যে আমার আমাদের বিয়াল্লিশটা বাচ্চা আছে, প্রথমে লোক অবাক হয়ে যায়, 42টা বাচ্চা? আমি হ্যাঁ, তারা কেউ জন্ম থেকে আমার কাছে নেই, তারা ষোলোর পরের থেকে আমার সন্তান। আমাদের গরিব বাচ্চা কিন্তু যদি ব্রিলিয়েন্ট হয় তাহলে তারা পড়া ছেড়ে দেবে কেন? তখন আমরা তাদের নিয়ে কাজ করি। এবং শুনলে ভালো লাগবে আপনাদের, যারা দিনমজুর হতো তাদের মধ্যে 3টে আইআইটি শেষ করেছে, আইআইটি কানপুর, আইআইটি বম্বে, একটা শেষ করে এখনো এতে আছে, আইআইটি খড়গপুরে আছে, ও পিএইচডি করবে আবার। অনেকেই ইঞ্জিনিয়ার হয়েছে, পোস্ট গ্রাজুয়েট অনেকেই পাশ করেছে। অর্থাৎ আমাদের যে ছোট্ট রিচিং আউট টু আদার্স, সেটা আমাদের কোনো লোকসান হয় না। মানে ওরাও 42টা, আমরাও 10-12 জন, আমরা প্রত্যেক বছর একটা ফান্ড রেজ করি। আর হচ্ছে স্ট্রাইভিং ফর সেলফ রিয়েলাইজেশন, যেটা প্রত্যেক সাধু সন্ত তাদের যে সন্ন্যাসীদের তাদের মূল কথা হচ্ছে স্ট্রাইভিং ফর সেলফ রিয়েলাইজেশন। কিন্তু এটার সঙ্গে লিঙ্ক আছে রিচিং আউট টু আদার্স, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিচ ঈশ্বর, এটা যদি মেনে নিই তাহলে পরে এই রিচিং আউট টু আদার্স ইজ জীবে প্রেম। এবারে আমার যেখানে প্রশ্ন সেটা হচ্ছে আমরা কেমন করে আরে সম্পূর্ণ এইটাকে যদি একটা ছবির মধ্যে ধরতে চাই, পারফেকশন অলরেডি ইন ম্যান, আমার ক্ষেত্রে সেটা মাত্র স্বামীজি। প্রশ্ন হচ্ছে আমরা এটাকে কেমন করে আমাদের শিক্ষা জগতে নিয়ে আসবো, কারণ আমার মনে হয় এই কথাটাকে বারবার বললে স্বামীজিকে শ্রদ্ধা করাটা বোধহয় পূর্ণ হয় না। পূর্ণ হবে যখন আমরা এটাকে এর মধ্যে নিয়ে আসবো, আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ধরতে পারব। Can you have some reaction? স্বামীজি আপনারা কিছু বলবেন? যে আপনারা তো এই ব্যাপারটা আমাদের থেকে অনেক বেশি ভালো জানেন। না, আরেকবার বলুন। আমি জিজ্ঞেস করছি যে যেটা আমি দেখালাম ওই জিনিসটাকে কেমন করে ইমপ্লিমেন্ট করা হবে? ইমপ্লিমেন্টেশনের জন্য তো আমাদের এখানে একটা মেকানিজম তৈরি আছে রেসিডেনশিয়াল সেটআপে, রামকৃষ্ণের আমরা আমাদের মধ্যে চেষ্টা করি। এখন সেটাকে শিক্ষা ইনস্টিটিউশন ফ্রেমওয়ার্কে কেমন করে আনা হবে? আমি সামান্য পরিচিত আপনাদের রেসিডেনশিয়াল এর সঙ্গেও, অনেকবারই গেছি খেয়েছি। এই যাই হোক, এইটা হচ্ছে প্রথম বিরাট চ্যালেঞ্জ, যে কেমন করে আমরা এই জিনিসটাকে নিয়ে আসবো। আর আমি যেটা মানে আপনাদের সঙ্গে আলোচনা করবো, ফিউচার্স অফ লার্নিং ইস এ কালেক্টিভ নেভিগেশন, যেটা আগেই বললাম, এতে এখনো এমন কিছু তত্ত্ব তৈরি হয়ে যায়নি যেখান থেকে আমরা বলতে পারি দিস ইজ দ্য ফিউচার্স অফ লার্নিং। কতগুলো ট্রেন্ড তৈরি হচ্ছে, সেই ট্রেন্ডগুলোকে আমরা দেখার চেষ্টা করছি। এখানে মানে স্বামীজির কথাটা অনেক মেটাফিজিক্যাল, একটা মান্ডেন কথা হচ্ছে ইফ উই টিচ টুডে স্টুডেন্টস অ্যাজ উই টট ইয়েস্টারডেজ উই রব দেম অফ টুমরো, ইটস এ ভেরি ব্রিলিয়েন্ট থিং। কারণ আজকের বাচ্চারা কালকের বাচ্চা নয়। মানে আপনারা যারা পরিচিত সাইকোলজির সঙ্গে, আমার থেকে বেশি ইন্টেলিজেন্ট আপনাদের মধ্যে যারা আমার থেকে 10-15 বছর ছোট, তাদের থেকে আবার বেশি ইন্টেলিজেন্ট, অর্থাৎ আপনারা যারা এখানে আছেন আপনাদের ছেলেমেয়েরা আপনাদের থেকে বেশি ইন্টেলিজেন্ট, আপনাদের স্টুডেন্টরা আপনার থেকে বেশি কেপেবল। এটা হচ্ছে ক্যাটেলস ডিকেটাল ইন্টেলিজেন্স টেস্ট আছে বা রিসার্চ আছে। প্রশ্ন হচ্ছে যে আজকের বাচ্চাদেরকে আমরা কেমন করে, হাউ ডু উই টেক দেম? এরপরে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যে আমরা
আজকের দিনে ইনস্টিটিউশনগুলো ভাগ করছি চারটি লেভেলে। বেসিক এডুকেশন, এটা হচ্ছে কোজমা ক্লাসিফিকেশন ইউনেস্কোর এ করা। মোস্ট অফ দ্য ইনস্টিটিউশনস আর বেসিক এডুকেশন, তারা লেখাপড়া করাচ্ছে, মাস্টারমশাই আসছেন, এসে লেকচার দিচ্ছেন, স্টুডেন্টরা নোট নিচ্ছে, বাড়ি যাচ্ছে, এটা হচ্ছে বেসিক এডুকেশন। নলেজ অ্যাকোয়ারিং, এখানে চলে আসবে আপনার কিছুটা কনস্ট্রাকটিভিস্ট প্যারাডাইম, যেখানে তারা নিজেরা কিছু অ্যাকোয়ার করছে। যেটা আমরা যখন কলকাতা ইউনিভার্সিটি পড়তাম, আমাদের মাস্টারমশাইরা বেসিক এডুকেশন পড়াতেন, কিন্তু আমরা যারা গ্রুপ করে পড়তাম, তারা কি করতাম, প্রত্যেক অনেক বাইরে গিয়ে ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি, ইউএসআইএস লাইব্রেরি, ন্যাশনাল লাইব্রেরি, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট কালচার, ক্যালকাটা ইউনিভার্সিটি লাইব্রেরি, আমরা এই সব জায়গায় গিয়ে আরো নলেজ নিয়ে আসতাম, যেগুলো মাস্টারমশাই যেসব পড়েছেন তার থেকে অনেক বেশি। নলেজ অ্যাকোয়ারিং, নলেজ ডিপনিং অ্যান্ড নলেজ ক্রিয়েটিং। এই যে দেখবেন বারবার বলা, ভারতবর্ষে কোনো ইউনিভার্সিটি টপ 500 আসে না, আসবে না। তার কারণ হচ্ছে যারা আসছে তারা সব হচ্ছে নলেজ ক্রিয়েটিভ ইউনিভার্সিটি। মানে প্রশ্নই হচ্ছে কজন নোবেল প্রাইজ পেয়েছে, কজন অ্যালামনাই নোবেল প্রাইজ পেয়েছে বা ফিল্ড মেডাল পেয়েছে ম্যাথমেটিক্সে। এখন এটা পেতে গেলে যে লেভেলের ইউনিভার্সিটি তৈরি করতে হয় সেগুলো আমাদের কাছে হয়নি। তার কারণ হচ্ছে আমাদের এডুকেশনগুলো বেসিক এডুকেশনে আটকে আছে, সেখানে নলেজ অ্যাকোয়ারিংয়ে যায়নি, নলেজ ডিপনিংয়েও যায়নি। যেমন ধরুন আমরা যদি রামকৃষ্ণ মিশনের বিদ্যা মন্দিরকে দেখি, আমি যখন প্রথম রিসার্চ করি বিদ্যা মন্দিরের উপরে, যার ভিত্তিতে আমি লিখেছিলাম যে আমি লিখেছিলাম ফিজিক্স এন্ড অ্যানালজি নিয়ে, চেঞ্জিং দ্য অরবিট, তখন মনে করা হতো যে প্রেসিডেন্সি কলেজ, সেন্ট জেভিয়ার্স কলেজ, রামকৃষ্ণ মিশন, এইভাবে ক্লাসিফিকেশনটা হতো। সেখানে দেখুন যেভাবে রামকৃষ্ণ মিশনের বিদ্যা মন্দির কাজ করছে, তাতে এটা কিন্তু অরবিটটা চেঞ্জ করে ফেলবে। অর্থাৎ এটা গিয়ে প্রেসিডেন্সি কলেজ প্রথম থাকবে, সেন্ট জেভিয়ার কলেজ সেকেন্ড থাকবে কি রামকৃষ্ণ, এটা আর বলা যাবে না। রামকৃষ্ণ মিশন প্রথম স্তরে আসে এসে যেতে পারে। এবং আমি আমি একতত্ত্বানন্দের সঙ্গে শেয়ার করছিলাম, আমার কাছে আত্মপ্রিয়ানন্দের ফোন এলো যে আপনি যেটা লিখেছিলেন দ্যাট হ্যাজ কাম টু বি প্রফেটিক ট্রুথ। আমি বললাম যে যেখানে এটা অ্যানাউন্স করা হচ্ছে আমি সেখানেই বসে আছি। ব্যাঙ্গালোরে একটা মিনিস্টার্স, অল ইন্ডিয়া মিনিস্টার্স মিটিং ছিল, সিএবি মিটিং ছিল, আমি সেখানে ছিলাম। সেখানেই মন্ত্রী ওটাকে অ্যানাউন্স করলেন যে রামকৃষ্ণ মিশনকে আমরা ডিমড ইউনিভার্সিটি করছি। প্রথম প্রশ্ন হবে যেটা মাস্টারমশাইদের এবং লিডারশিপকে, যে আমরা রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরকে কোন লেভেলে রাখবো, বেসিক এডুকেশন, নলেজ অ্যাকোয়ারিং, নলেজ ডিপনিং, নলেজ ক্রিয়েটিং, এইটা হবে প্রথম, মানে ফিউচার্স অফ লার্নিং এর এটা হবে প্রথম স্টেজ। আমরা কেমন করে ইনস্টিটিউশনটাকে নতুন স্টেজে নিয়ে যাব। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে যে 21st century লার্নার দেয়ার ডিফারেন্ট, যেটা আপনারা দেখতে পাবেন, আপনাদের ছাত্রদের মধ্যে পাবেন, আর আপনাদের ইউল সি ইট মাচ মোর অ্যাট হোম, যাদের একটু ইয়াং ছেলে মেয়ে আছে, দে আর এক্সট্রিমলি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্টারডিপেন্ডেন্ট। মানে তারা দে প্রেফার পিয়ার গ্রুপ কালচার দেন প্যারেন্টাল অ্যাডভাইস। কি সাবজেক্ট নেবে ওটা নির্ভর করবে পিয়ার গ্রুপ কালচার উপরে। দ্বিতীয় যেটা পাওয়া যাচ্ছে, দে আর নট, তাদের ক্ষেত্রে জবস আর নট এনাফ, কিন্তু দে ওয়ান্ট টু ক্রিয়েট নিউ পাথওয়েজ, মানে দে ওয়ান্ট টু মেক এ লিভ দেয়ার ফুটপ্রিন্ট ইন দ্য ওয়ার্ল্ড, টেকনোলজি নেটিভস। এর সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে, আমি যখন আমার ছেলের বিয়েতে যাচ্ছিলাম, তখন আমার হাতে একটা সেলফোন দেয়া হয়, মোবাইল ফোন, অর্থাৎ ততদিন পর্যন্ত আমি মোবাইল ফোন ইউজ করিনি। আর তার কন্ট্রাস্টিং পিকচার হচ্ছে, আমি রায়পুরে গেলাম আমাদের এক আত্মীয়ের বিয়েতে, একটা বাড়িতে থাকতে দিয়েছিল আমাকে, হঠাৎ একটি মেয়ে, 2 বছরের মেয়ে, স্নান করতে করতে বাথরুম থেকে ছুটে চলে এলো আমি আমার গলা পেয়ে, এসে আমার ফোনটা নিয়ে আমাকে শেখাতে শুরু করলো যে ফটো গ্যালারি কেমন করে দেখতে হয়। আমার ফোনে 2 বছরের মেয়ে আমাকে শেখাচ্ছে ফটো গ্যালারি কেমন করে দেখতে হয়। যাকে শেখাচ্ছে সে কিন্তু ছেলের বিয়েতে গিয়ে প্রথম হাত দিচ্ছে। এই যে টেকনোলজি নেটিভের সঙ্গে আমরা যারা টেকনোলজি মাইগ্রেন্ট, তাদের আকাশ পাতাল তফাৎ, ফলে তাদের পক্ষে টেকনোলজি ইন্টিগ্রেটেড লার্নিং ইজ ন্যাচারাল। তারা সারাদিন সোশ্যাল মিডিয়াতে লেগে থাকে, অর্থাৎ দে আর বর্ন অ্যান্ড ব্রট আপ উইথ টেকনোলজি। এখানে একটা বিরাট ডিফারেন্স হয়ে যাবে, তাদের রেফারেন্স পয়েন্ট ইজ নো মোর লোকাল, দে আর গ্লোবাল।
কারণ সারা পৃথিবীর খবর তাদের কাছে আছে, সারা পৃথিবীর চেহারা তাদের কাছে আছে। দে ওয়ান্ট ভিজিবলি রিলেভেন্ট লার্নিং, নট লার্নিং যেটা পরে কাজে আসবে, দে ওয়ান্ট রাইট নাও, দে ওয়ান্ট ইমিডিয়েট অ্যান্ড ন্যানো লার্নিং। এই যে লম্বা লম্বা কোর্স, এর চেহারা খুব বেশি দিন দেখা যাবে না। একটা ছোট্ট কোর্স যেটা দুদিনে করে ফেলা যায়, চার দিনে করে ফেলা যায়, সেগুলোকে নিয়ে কালেক্ট করতে 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 একটা বড় লার্নিং হয়ে যাবে। পার্সোনালাইজড লার্নার, লার্নার সেন্টার্ড এডুকেশন, প্রত্যেকটা লার্নার দে উইল লাইক টু লার্ন দি ওয়ে দে ওয়ান্ট অ্যান্ড নট। আমাদের যেমন আছে, আমরা যেমন ক্লাসে লেকচার দিয়ে যাচ্ছি, ইট ডাজন্ট হেল্প এভরিবডি। লার্নিং টু লার্ন, এইটা হবে রেজিলিয়েন্সের নতুন কথা। এবারে দেখুন লার্নিংটা কেমন করে হয়। আমি জানি না আপনাদের ওখানে সাইকোলজি ডিপার্টমেন্ট আছে কিনা, তাহলে পরে তারা একটু ভালো করে আপনারা বুঝিয়ে দিতে পারতেন। যে প্রথম কথা হচ্ছে, নো স্টুডেন্ট কামস উইথ এ ব্ল্যাঙ্ক স্লেট। তারা তাদের কাছে প্রচুর নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স নিয়ে আসে, সেটাকে আমরা বলি কগনিটিভ কনস্ট্রাক্ট বা প্রিভিয়াস নলেজ। এর পরের স্টেজ হচ্ছে উই অ্যাকোয়ার নিউ নলেজ। একটা নতুন কিছু মাস্টারমশাই পড়াচ্ছেন বা কিছু দেখলাম, কিছু শিখলাম, এটা হচ্ছে অ্যাকোয়ারিং প্রসেস। অনেকেই হোয়াট ইজ লার্নিং এর জবাব দেয় অ্যাকোয়ারিং নিউ নলেজ, কিন্তু সাইকোলজির ক্ষেত্রে আমরা সেটা বলি না। কারণ তখন এটা কি হয়, নিউ নলেজটা ইজ স্টোর্ড ইন টু দ্য টেম্পোরারি মেমারি, এবং ব্রেনের যেটা ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে, অটোমেটিক্যালি যখনই দেখে এই জিনিসটা ব্যবহার করছে না, ওটাকে ফিরে ওটাকে ফেলে দেয়। উদাহরণ হিসেবে বলছি যে আমি সায়েন্সের ছাত্র, সুতরাং কোনো কালে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস সব পড়েছি। এখন যদি কেউ জিজ্ঞেস করে, আমি শুধু বানানটা বলতে পারবো আর কিছু বলতে পারবো না। ব্রেন দেখেছে যে এই ছাত্রটা এটা ইউজ করে না, সুতরাং আননেসেসারি, সুতরাং ফেলে দিয়েছে। এখানের পরে হয় কি, যখন ওই নলেজটা আমাদের কাছে আসছে, আমাদের কগনিটিভ কনস্ট্রাক্টে যে নলেজগুলো আছে ওটা ওটাকে ভেরিফাই করে, নতুন নলেজটাকে, এই নলেজটা ইউজফুল কিনা, এটা কম্প্যাটেবল কিনা, ইত্যাদি ইত্যাদি করে সেটাকে আমরা বলি নলেজ প্রসেসিং। নলেজ প্রসেসিং এর পরে যেটা থেকে যায় সেটা হচ্ছে নলেজ অ্যাটেনমেন্ট। অর্থাৎ আমাদের ভাষায় লার্নিংটা হচ্ছে এই লাস্টটা, নলেজ অ্যাটেনমেন্ট। প্রশ্ন হচ্ছে যে আমরা হাউ ডু অ্যাসেস যে আমি কি জানি। দেখবেন খুব মজার জিনিস হয় ইন্টারভিউতে, এক্সপার্টরা তাদের কাজ হচ্ছে টু অ্যাসেস যে তুমি কি জানো, তারা কিন্তু তা করে না। অধিকাংশ করে কি তুমি কত জানো না সেইটা জানতে চায়, মানে কঠিন কঠিন প্রশ্ন করে, তারপর নিজেরাই বলতে শুরু করে দেয়। প্রশ্ন হচ্ছে আমরা যতটা জানি না সেটা তো বিরাট জগৎ, যতটা জানি সেটা খুব ছোট্ট জগৎ। আমাকে একজন জিজ্ঞেস করলো, স্যার আপনি ইউ রিড ভেরি ওয়েল, আপনি কী করে বুঝলে? আমি বললাম আমাদের এই ছোট্ট লাইব্রেরিতে, নেপাল লাইব্রেরিতে 10,000 বই আছে, আমি এত বছর বয়স থেকে পড়তে শুরু করেছি, এত পড়েছি, তাহলে কটা পড়েছি ক্যালকুলেট করে বেরোলো 2,000-2,500 বই হয়েছে। আমি নিপানো ছোট্ট লাইব্রেরির এক চতুর্থাংশ তো হয়নি এখনো। অর্থাৎ আমাদের না জানা জগৎটা বিরাট জগৎ, জানা জগৎ তো অত্যন্ত ছোট। আমার ধারণা এই যে বিদ্যা দাদাতি বিনয়ম, এই কথাটা এখান থেকে এসেছিল, যে বিদ্যা শিখিয়ে দেয় আমি কি জানি না, সেই যে বিরাট জগৎটা অন্ধকারে রয়ে যায়। এরপর হচ্ছে হাউ টু অ্যাকোয়ার, এখানে আসছে সাইকোলজিস্টদের ডিফারেন্স এবং ফিউচার সাপ্লার্নিং এর, এখানে শুরু হচ্ছে বিশেষ প্রসেসটা। অর্থাৎ যেমন আসুবেল বা কনস্ট্রাক্টিভিস্ট বলছেন যে প্রেজেন্ট, যেটা আমরা সবাই করছি কলেজে, কনস্ট্রাক্টিভিস্ট বলছেন ডোন্ট প্রেজেন্ট, লেট দেম অ্যাকোয়ার, লেট দেম এক্সপ্লোর, ফাইন্ড আউট অ্যান্ড কনস্ট্রাক্ট নলেজ। এটা হচ্ছে, এবং সেখান থেকে অবশ্য আরো ডিফারেন্স হয়েছে, কনস্ট্রাকশনিস্ট স্কুল এসছে, জসিম অ্যান্ড শেরবাইয়ের, এরা বলছেন লেট দেম ডু উইথ হ্যান্ড অ্যান্ড ক্রিয়েট সাম আর্টিফ্যাক্ট। এরপরে প্রশ্ন হচ্ছে হাউ টু প্রসেস। এই যেমন প্রসেসের ক্ষেত্রে ইন্টারাকশন, এক্সপেরিমেন্ট, মাল্টি চ্যানেল লার্নিং, দিস আর দ্য, যেমন আপনার নিশ্চয়ই জানেন এতে আছে আচার্য পাদম আদত্তি পাদম শিষ্য সমেধা পাদম একং স্ব ব্রহ্মচারিভি পাদং কালক্রমে নহি। অর্থাৎ আমরা শিখি মাস্টারমাদের কাছে মাত্র 25%, এরপরে 25%, 25%টাকে অ্যারিথমেটিক্যালি নেবেন না, জাস্ট টেক ইট অ্যাজ সিম্বলিক, থ্রু সেলফ স্টাডি, অ্যানাদার 25% থ্রু ইন্টারাকশন উইথ স্টুডেন্টস পিয়ার্স,
and remaining 25% only with time, যেটাকে আমি ইন্টারপ্রেট করি থ্রু এক্সপিরিয়েন্স। এখন এইটা যদি বেসিক হিউম্যান লার্নিং এর পদ্ধতিটা হয়, তখন আমাদের ভাবতে হবে যে আমাদের ফিউচার লার্নিংটা কেমন করে করব। এরপরে দেখবেন আমরা যখন ক্লাসে পড়াচ্ছি, এবং আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা ক্লাসের এবং ক্লাসের বাইরেও, আমরা যখন পড়াই তার মধ্যে যেটা পড়াচ্ছি সেটা লার্নাররা কিছুটা অলরেডি জানে, কিছুটা লার্নার নিজেই শিখে নিতে পারবে, কিছুটা তাকে হয়তো সামান্য সাহায্য করতে হতে পারে, আর কিছুটা তাকে পড়াতে হবে। কিন্তু আমরা যেটা করি, উই টিচ এভরিথিং, দেয়ার বাই ইনক্রিজিং টিচার লোড, টিচারের ওয়ার্কলোড বেড়ে যায়, ডিসকারেজ এক্সপ্লোরেশন কোলাবোরেশন অ্যান্ড সেলফ লার্নিং অফ স্টুডেন্টস, ফলে এটা হচ্ছে একটা লুজ অ্যান্ড লুজ সিচুয়েশন। মানে এখানে টিচারও হেরে যাচ্ছে, স্টুডেন্টও হেরে যাচ্ছে। দিস ইজ সামথিং ভেরি ইন্টারেস্টিং দ্যাট উই নিড টু নো, যে ইট ইস এ লুজ লুজ সিচুয়েশন যেটা আমরা করে থাকি। দুটো ছোট্ট এক্সপেরিমেন্ট বলছি, কারণ সেলফ লার্নিং বলতে গেলে অনেকে এ করে না। ডক্টর সুগত মিত্রা, উনি বিশ্ববিখ্যাত মানুষ, উনি ছিলেন নিউক্যাসল ইউনিভার্সিটি। উনি যখন দিল্লিতে ছিলেন, হি পুট এ কম্পিউটার ইন টু ওপেনিং অফ এ ওয়াল ইন কালকাজি, এবং কিছুক্ষণের মধ্যে দেখলেন যেখানে বাচ্চারা ছুটে ছুটে এসছে স্লাম থেকে, তারা সেখানে কিছু একটা করছে, এদিক ওদিক করতে করতে আলটিমেটলি দে হ্যাভ বিন এবল টু গেট ইন টু দ্য ওয়েব। এর প্রচুর লেখা আছে, এবং পরে উনি গট $1 million অ্যাওয়ার্ড ফর টেড টু এক্সটেন্ড দিস এক্সপেরিমেন্ট, যেটা উনি কম্বোডিয়াতে, আফ্রিকার 6টা কান্ট্রিতে করেছেন। যেখানে আমি আসছি, আমার উদঙ্গের, মানে হাওড়ার উদঙ্গের যে ছোট্ট একটা এক্সপেরিমেন্টাল স্কুল আছে যেখানে এরা এসছেন, স্বামীজিরা এসছেন, সেখানে প্রথম প্রিন্সিপালটা হচ্ছে লার্নিং টিচিং ইজ ব্যান্ড, যদি কেউ পড়ায় সে কিন্তু চাকরি হারাবে, যে চাকরি হারাবে সে কিন্তু ভলেন্টিয়ার। টিচিং ইজ ব্যান্ড, ডিসিপ্লিনিং ইজ ব্যান্ড। মজা হচ্ছে, এটা পরে পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট থেকে 2-3 বার কমিটি পাঠানো হয়েছে দেখতে যে বাচ্চাকে কি সর্বনাশ হচ্ছে। তাতে অভিক মজুমদার ছিলেন, আজকাল তো ওর নাম সবাই জানবেন, এশিয়ার যে ডাইরেক্টর তখন রথিন ডাইরেক্টর, ওনারা সবাই এসেছিলেন। ওরা দেখে অবাক হয়ে গেলেন যে এরা এত ভালো শিখেছি কি করে। আমি বললাম যে খারাপ ভাববেন না, শেখার একমাত্র অন্তরায় হচ্ছে পড়ানো, পড়ানো বন্ধ করে দিলেই বাচ্চারা ভালো শিখবে। বলে কি বলছেন মহাদা, আমার এক্সপেরিমেন্ট তাই তো বলে। যাই হোক, আমি একটা ছোট্ট ভিডিও তৈরি করলাম, ওখানে দ্য আতসুক বলে একটা ছোট চ্যাপ্টার আছে এনসিইআরটি টেক্সট বইয়ে, আমাদের গ্রামের স্কুলের ক্লাস 5 এর বাচ্চাদের ওটা দেখালাম, ইংলিশতে ছিল, ওরা ইংলিশ জানে না ভালো করে। যাই হোক, প্রথমবারে ওরা শুধু ভিডিওটা দেখলো, টিচারের কোনো রোল নেই। তারপরে আর একবার দেখলো যখন ওরা বলতে পারতো, এখানটা থামান ম্যাডাম, কি পিছনে যান কি সামনে যান, কিন্তু টিচার কোনো ইন্টারাক্ট করতে পারবে না। তারপরে ওটা আমরা ল্যাপটপে আপলোড করলাম, 3টে বাচ্চা বা 4টে বাচ্চা একসঙ্গে একটা ল্যাপটপে দেখবে, ওরা নিজেদের মধ্যে আলোচনা করতে পারে কিন্তু টিচারদের সঙ্গে আলোচনা করবে না, অর্থাৎ কমপ্লিট সেলফ লার্নিং। এরপর স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট দেওয়া হলো ওয়েব সার্চ করতে, রিমেম্বার গ্রামের ক্লাস 5 এর বাচ্চাদের দেওয়া হচ্ছে ওয়েব সার্চ করতে, হিস্ট্রি অফ আর্থকোয়েক, আর্থকোয়েক ইন জাপান অ্যান্ড সিসমোগ্রাফ। এরপরে স্টুডেন্টদেরকে বলা হলো, তোমরা গ্রামের যারা বড়রা আছে ওদেরকে সঙ্গে কথা বলে দেখো, ওদের আর্থকোয়েকের অভিজ্ঞতাটা কি। মজা হচ্ছে, এরপরে ওদের একটা টেস্ট দেওয়া হলো, সেই টেস্টে 80% স্টুডেন্টস স্কোরড 80% মার্কস ইন রিটেন অ্যান্ড ওরাল টেস্ট। যেহেতু ওরা ইংরেজি ভালো জানে না, সেই জন্য ওদেরকে ওরাল টেস্টও দিতে হয়েছে। অর্থাৎ এর সবচেয়ে বড় এটা হচ্ছে যে স্টুডেন্টস আর সেলফ লার্নার্স, হিউম্যান বিইংস আর সেলফ অর্গানাইজিং লার্নিং সিস্টেম। এরপরে যেটা আমাদের গ্লোবাল ফেনোমেনের যে পরিবর্তন হয়ে চলেছে, সেইখানে আসছে সবচেয়ে বড় সমস্যা আমাদের। কোনো কারণে মনে হয় স্যার এখানে রিভিউতেই স্লাইডটা থেমে গেছে, স্লাইডটা মানে 1, 2, 3, 4, 5, 6 যেটা প্রথমে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন এবং জন ডিউই, ওই ওখানে স্লাইডটা থেমে আছে স্যার। ও, স্লাইডটা চলছে না? না স্যার, সরি সরি। কিন্তু কেন হবে সেটা দেখছি আমি।
নতুন করে খুলে দেখতে হবে আমাকে। এটা দেখা যাচ্ছে? হ্যাঁ নতুন স্লাইড এসেছে। এটা হচ্ছে লার্নিং এর সাইকেলটার কথা বলছিলাম। দিস ইজ অ্যাকচুয়ালি ফোর স্টেজ লার্নিং। এটা আসলে আমি রিসেন্টলি একটা বই করলাম অন এডুকেশন টেকনোলজি, সেই জন্য এই রিসার্চ গুলো করে বের করতে হয়েছে আমাকে। এরপরে যেটা বলছিলাম আমি সেটা হচ্ছে যে এইটা আর কি, লার্নাররা তারা কোনো লার্নারই ব্যাংক আসে না, তারা কিছু না কিছু জানে অলরেডি, এবং কিছু আছে যেটা তারা শিখে যেতে পারে, আর কিছু আছে যেখানে তাদের একটু সাহায্য করতে হয়। অর্থাৎ আমরা যে টিচাররা সবকিছু পড়িয়ে দিই, এতে টিচারদের লোড বেড়ে যায় আর শিক্ষার্থীরা দে আর নট এবল টু এক্সপ্লোর অ্যান্ড লার্ন ফর দেমসেলস। তাহলে আমার ভাষায় এটা হচ্ছে লুজ লুজ সিচুয়েশন। এরপরে যেটা দেখাচ্ছিলাম দুটো এক্সপেরিমেন্ট, স্পেশালি আমার নিজের গ্রামের যে এক্সপেরিমেন্ট যেটা আমি করি এখনো, অর্থাৎ হিউম্যান বিইংস আর সেলফ অর্গানাইজিং লার্নিং সিস্টেম। এবার যদি নিজেদের দিকে একটু চোখ ফিরিয়ে দেখেন, আপনাদের যে টোটাল লার্নিং তার কত পার্সেন্ট ইউ হ্যাভ লার্নড ইন স্কুলস অর কলেজেস। যেমন ধরুন সবচেয়ে কঠিন লার্নিং আমার ধারণা ইজ পেরেন্টিং, আমাদের তো কেউ পড়ায়নি। একটা কম্পিউটারের থেকে একটা ফোন ইজ মাচ মোর কমপ্লিকেটেড মেশিন। আমরা কম্পিউটারের জন্য কোর্স করতে যাই কিন্তু ফোনটা তো নিজেরা শিখে ফেলি একে একে তাকে ধরে। অর্থাৎ লার্নিং যে ডিফারেন্ট প্যারাডাইম আছে, সেই প্যারাডাইমটা আমাদেরকে এখনো ই করতে পারছি না। এখন এই সঙ্গে যে একটা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, দ্যাট ইজ সামথিং এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, যেটা আজকে স্বামীজি বললেন যে আমরা প্যান্ডেমিকের ফলে আমরা সঙ্গে সঙ্গে অনলাইন এডুকেশনে চলে গেলাম। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমি আমার লেখায় লিখি যে আমরা 4 দশক ধরে যেটা করতে পারিনি শেখাতে পারিনি মানুষকে, প্যান্ডেমিক ওটাকে 3 মাসে শিখিয়ে দিল। এই কলেজগুলোতে আমরা যখন বলতাম বলতে আর মশাই ছাড়ুন তো, এসব হয় না, পড়াতে হয়, কিন্তু প্যান্ডেমিকের সময় পড়ানো তো যায় না ওভাবে ক্লাসে গিয়ে। সুতরাং এবারে যেটা আমাদের কাছে নতুন সিচুয়েশনটা তৈরি হচ্ছে, যেখানে উই নিড টু থিঙ্ক সিরিয়াসলি যে পড়ানোটা লেখা শেখাটা হোয়েদার ইজ ফাংশন অফ অ্যাক্সেস টু লার্নিং রিসোর্সেস। কারণ যদি একটা স্টুডেন্ট ইজ এ লার্নার, সেলফ লার্নিং মেকানিজম হয়, সেলফ লার্নিং অর্গানিজম হয় অ্যান্ড হ্যাজ ইমিডিয়েট অ্যাক্সেস টু হিউজ লার্নিং রিসোর্সেস, ডাজ হি অর সি নিড এনিথিং এলস। এখন প্রায় 1 বিলিয়ন সাইটস আছে অন দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এবং অ্যাকর্ডিং টু ওয়েব সার্ভার দিস ইজ এ প্রিসাইজ নাম্বার। এবারে লার্জ নাম্বার অফ সার্চ ইঞ্জিনস আছে। আমরা নর্মালি আমরা ইউজ করি গুগল, না হলে ইয়াহু, বিং ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট নেম, কিন্তু আমি কোনোদিন ইউজ করিনি, বাট ইট ইজ হাইলি রেটেড। আপনার আরও আছে, অর্থাৎ মেটিরিয়াল আছে, সার্চ ইঞ্জিনস আছে, এরপরে আছে ইন্টারনেট ফর অ্যাক্সেসিং রিসোর্স ফ্রম এনি হোয়ার এনি টাইম। এবারে ইন্টারনেটটা চলে যাচ্ছে এবারে কম্পিউটারে, ল্যাপটপে, ট্যাবলেটে, স্মার্টফোনে। এখন এই যে লার্নিং রিসোর্স আছে, অ্যাক্সেস করার প্রভিশন আছে, টেকনোলজি ডিভাইস আছে, পরে আমি যেগুলো লিখেছি ওগুলো মানে ইন্টারনেট ফর ইয়ে বলে, যেখানে স্মার্ট রেফ্রিজারেটর, ইন্টারনেট অফ থিংসে, স্মার্ট ওয়াচেস, অর্থাৎ এগুলো এখন কাজ করতে শুরু করছে। সবচেয়ে বড় এ হচ্ছে যে ইয়ং লার্নার্স আর রিচ ইন আইসিটি স্কিলস অ্যান্ড অ্যাটিটিউডস। আমি একদিন কলকাতায় ওয়েস্টবেঙ্গল ভাইস চ্যান্সেলার একটা মিটিং ছিল, শুনছিলাম, তাতে একজন ভাইস চ্যান্সেলার বললেন যে ডিজিটাল ডিভাইড, উনি বলতে চাইলেন যে ডিজিটাল ডিভাইড মানে ডিভাইড অফ অ্যাক্সেস, কিন্তু আমরা কিন্তু এটাকে মানি না। আর আমাদের ভাষায় ডিভাইড ইজ অন আইসিটি স্কিল, আইসিটি অ্যাটিটিউড। এবারে স্টুডেন্টস আর বেটার ইকুইপড উইথ আইসিটি রিলেটেড অ্যাটিটিউডস অ্যান্ড স্কিলস দ্যান দ্য টিচার্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ভাইস চ্যান্সেলার্স। প্রশ্ন হচ্ছে ভাইস চ্যান্সেলার কাছে এভরি অ্যাক্সেস ইজ অ্যাভেলেবল বাট ডাজন্ট হ্যাভ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাটিটিউড অর দি আইসিটি স্কিল। এভাবে এখানে স্টুডেন্টরা গেটস অ্যাডভান্টেজ ওভার আদার্স, বিকজ যাদের ছোট বাচ্চা আছে বাড়িতে দেখবেন আমাদের ফোনে প্রায় 45টা থেকে 50টা আইকন থাকে, আমরা কিন্তু 4টে 5টে 6টা আইকনের বেশি জানি না।
আপনার বাচ্চা কিন্তু সবগুলোকে টিভি টিভি দেখতে থাকে, ইয়াং দ্য এজ ওয়ার ব্রেন ওয়্যার ইজ স্টিল নট ফিক্সড, ওরা এক্সপ্লোর করতে থাকে। অর্থাৎ এই যে লার্নিং রিসোর্স, হিউজ লার্নিং রিসোর্স, এবং সেই লার্নিং রিসোর্সটা এত ভ্যারাইটি, অর্থাৎ সেখানে টেক্সট বুক পাওয়া যায়, আদার টেক্সচুয়াল মেটেরিয়াল পাওয়া যায়, ভিডিও, অডিও, মাল্টিমিডিয়া, ইমেজ, গেমস অ্যান্ড সিমুলেশন, টয়েস, ম্যানিপুলেটিভস, কুইজেস, আপনি যা ভাববেন সব আছে। অর্থাৎ লার্নিং রিসোর্স আছে, ইন্টারনেট আছে টু অ্যাক্সেস, রাইট অ্যাটিচিউড অ্যান্ড স্কিল আছে, এবং অ্যাক্সেস ডিভাইস আছে। এই যে নতুন সিনারিও, অর্থাৎ আমরা যারা আগে বলতাম যে লার্নিং ইজ ফাংশন অফ অ্যাক্সেস টু রিচ লার্নিং রিসোর্সেস দ্যাট ইজ নাও অ্যাভেলেবল। উদাহরণ হিসেবে বলছি, আমরা যখন স্কুলে পড়তাম, আমরা যারা সকল ভালো ছাত্র, কি করতাম ইকোনমিক্সের জন্যে, টেনের ছাত্র, আমাদের তখন তো স্কুল ফাইনাল, টেনের ছাত্র হয়ে কি করতাম, আমরা বিয়ের বই পড়তাম, কারণ আর তো কিছু নেই ওখানে গ্রামে। এখন কিন্তু অন দ্য ফিঙ্গার টিপস এভরিথিং ইজ অ্যাভেলেবল। এখন এই এই সিচুয়েশনে আমাদের হোয়াট ইজ দ্য ফিউচার অফ লার্নিং, ধরুন অগমেন্টেড অ্যান্ড ভার্চুয়াল রিয়ালিটি, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্লকচেইন, অ্যাডাপটিভ টেকনোলজি, এনেবল টেস্টিং, এবং আরও নতুন নতুন টেকনোলজি ডেভেলপ করছে। সেই টেকনোলজিগুলো ডেভেলপ করলে আমাদের নতুন জীবনে নতুন যুগের শিক্ষার ধারাটা কি হবে? হোয়াট ইজ ইউর আইডিয়া? কে বলবেন? আমি কি ধরে নাম পেয়ে যাচ্ছি, একজন হচ্ছেন সৌগত মিত্র, আপনার কি মত? প্লিজ পার্টিসিপেট, তা নাহলে কি হবে, এই যে লেকচার, এর রেসিডিউয়াল লার্নিং ইজ অনলি 10%, রিমেম্বার। আমার প্রোগ্রাম খতম হয়ে গেলে আপনি 5-10% বেশি মনে রাখবেন না। স্যার, এখন আপনি ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে বলছেন, তো আমাদের এখন যে ক্লাসিক্যাল ক্লাসরুম টিচিং, তার সাথে এই বিভিন্ন যে এআই টেকনোলজি বা এই ধরনের যে সমস্ত কাটিং এজ টেকনোলজি আছে, যেগুলো এখনকার জেনারেশনের কাছে অ্যাকসেপ্টেবল, সেইগুলোকে আমাদের অবশ্যই ইনকর্পোরেট করতে হবে। না, ওটা তো ঠিক আছে অভিষেক, এটা প্রশ্ন হচ্ছে যে এই এই ফরম্যাটটা চেঞ্জ করে যাবে, রাইট? মানে এখন একটা ইউনেস্কোর ইন্টারন্যাশনাল কমিশন কাজ করছে অন ফিউচার্স অফ এডুকেশন, লার্নিং টু বিকাম, দে আর ভেরি কনসার্ন যে ক্লাসরুম থাকবে কিনা, টিচার এই ধরনের টিচার থাকবে কিনা। সুতরাং আমি কিন্তু আপনাদের কলেজ সম্বন্ধে বলছি না, আমি বলছি একটা গ্লোবাল ইস্যু নিয়ে, ইট হ্যাজ বিকাম এ গ্লোবাল কনসার্ন নাও। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আপনি বলছেন যে এখন বিভিন্ন টেকনোলজি অ্যাডভান্স হচ্ছে, খুব সত্যি কথা, এবং সেখানে আমাদের শিক্ষা জগতে একটা পড়ানো এবং পড়ার ধরন নিয়ে একটা বিপ্লব আসতে চলেছে। কিন্তু সেক্ষেত্রে আমি যদি খুব 5-10 বছর দেখি, এবার আমাদের দেখতে হবে যে আমাদের কত পার্সেন্ট স্টুডেন্ট সেটা অ্যাচিভ করতে পারছে বা সেটা ইউজ করতে পারছে। কারণ আমি অনেক স্টুডেন্টকে দেখছি, তারা যেখানে থাকে সেখান থেকে ইন্টারনেট কানেক্টিভিটি পাচ্ছে না, সেরকম একটা সিচুয়েশন, সেটা কিন্তু খুব একটা মাইনর বা নেগলিজিবল কেস না, সেটা একটা হিউজ অ্যামাউন্ট। এইবার প্রথমে আমাদের এটার সঙ্গে দেখতে হবে যাতে বাদবাকি স্টুডেন্টরাও সেই মানে ফেসিলিটিটা এনজয় করতে পারে, তারপর আমরা একসাথে সব দিক সবার আপলিফমেন্টের বিষয়ে চিন্তা ভাবনা করতে পারবো। তার কারণ যদি একটা শ্রেণী খুব বেশি ফেসিলিটি পায় আর একটা শ্রেণী বঞ্চিত হয়ে যায়, তাহলে সেখানে একটা ভারসাম্য থাকবে না পড়াশোনায়, সেখানে একটা খুব বেশি মার্জিন থেকে চলে আসবে মনে হয় আমার। একটা জিনিস খেয়াল রাখবেন, যখন ফিউচারসের কথা বলি আমরা কিন্তু ফিউচারসটা একটু দূরে দেখি। মনে করুন 10 বছর, 10 বছর আগে আমাদের ওখানে কি অবস্থা ছিল, আজকে কি হয়েছে, এর পরের 10 বছর কিন্তু এই রেটে গ্রো করবে না, এর থেকে অনেক এক্সপোনেনশিয়াল রেটে গ্রো করবে। যেমন ধরুন আমি আমরা অনেক আমার গ্রামে সার্বিত করেছি,
আপনাদের যদি কলেজে দেখেন, দেয়ার ইজ নো স্টুডেন্ট হু ডাজ নট হ্যাভ এ স্মার্টফোন। ধরুন এটা আমাদের যুগে ছিল না, আপনাদের যুগেও ছিল না হয়তো, আপনারা যদিও আমাদের থেকে অনেক ছোট, তবুও আপনাদের সময় জানি না কলেজে পড়তেন যখন স্মার্টফোন ছিল কি ছিল না। একটা খুব সুন্দর রিসার্চ আছে যে আমিও একটা শুরু করেছি, যে স্মার্টফোন ক্লাসে আসতে দেওয়া উচিত কি উচিত নয়। তো একটা স্কুল অ্যালাউ করেছিল আর একটা স্কুল অ্যালাউ করেনি। যেটা অ্যালাউ করেনি তাতে 54% স্টুডেন্টস স্নিকড ইন, তারা চুপ মানে লুকিয়ে নিয়ে গেছে ক্লাসে, আর যারা অ্যালাউ করেছে তারা 74% নিয়ে গেছে। অর্থাৎ ওটা ব্যাপারটা হচ্ছে যে আমরা কেমন করে এটা চেঞ্জ করে যাবে, সেই চেঞ্জটাকে আমরা বলি ফিউচার রেডিনেস। যেমন ধরুন আমি আজকে তো ফ্লিপ লার্নিং আপনারা সবাই জানেন, 1967 আমি মিত্র স্কুলে পড়াতাম কলকাতার, প্রথম দিন পড়াতে গিয়ে দেখি আমি যা পড়াতে গিয়ে ওরা সব জানি। ভাবুন তো, আমার এতদিন আমার ধারণা আমি ভালো পড়াই, হঠাৎ দেখলাম আই এম ইউজলেস। দুদিন তিন দিন পরে জিজ্ঞেস করলাম ব্যাপারটা কি, বললে স্যার আমরা তো পড়ে আসি। আজকে যেটা ফিফ লার্নিং বলা হচ্ছে এটা কিন্তু 1967 কলকাতা মিত্র স্কুল করতো, তখন ভিডিও ছিল না, তখন ইন্টারনেট ছিল না, ওরা কিন্তু পড়ে আসতো। তারপরে তো তিনটে এক্সপেরিমেন্ট ওদের বইতে দেওয়া আছে, আমাকে পাঁচটা এক্সপেরিমেন্ট শিখে আসতে হতো। 7 ক্লাসে আমাকে 8-9 বিজ্ঞান পড়িয়ে দিতে হতো। পরে বুঝলাম কেন মিত্র স্কুল এত ভালো স্কুল। এই যে ফিউচার রেডিনেস, অর্থাৎ আমি অ্যাজ এ উদম হাই স্কুলের টিচার হিসেবে ভালো হলেও আই এম নট এনাফ ফর মিত্র স্কুল, এই যে ফিউচার রেডিনেসটা, এইটা তৈরি করতে আজকে টিচারদের যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে হাউ ডু ইউ মেক আওয়ার সেলফ ফিউচার রেডি, স্টুডেন্টস উইল বি নলেজেবল। এনিবডি এলস? এটা ভালো ভালো, মানে আপনি যেটা বললেন, আমি আমার গ্রামাতেও সেই সমস্যায় সমস্যা স্মার্টফোনের নয়, সমস্যাটা হচ্ছে ইন্টারনেটের কানেকশনের। প্যান্ডউইথ ইজ এ ভেরি সিরিয়াস প্রবলেম, এবং ইউএসএ, ক্যানাডা, ইউকে, অস্ট্রেলিয়া, ওরা 1996 থেকে 98 মধ্যে প্রত্যেকটা দেশ একটা কমিশন বানিয়েছিল অন পাওয়ার অফ ইন্টারনেট ফর লার্নিং। আমাদের এখানে আপনারা জানবেন দেয়ার ইজ এ ডকুমেন্ট ইন্ডিয়া অ্যাজ এ লার্নিং সোসাইটি, তাতে প্রফেসর এপিজে আব্দুল কালাম ছিলেন। আমি লিখেও ছিলাম যে প্লিজ টেক কেয়ার অফ ইন্টারনেট, তারা বললেন এখন দরকার নেই। ঠিক আছে ভাই, এখন দরকার নেই, সমস্যা হচ্ছে ইন্টারনেট ইজ দ্য ভেহিকল, যেমন লার্নিং রিসোর্স ইজ ইনর্মাস, ডিভাইসও আছে, কিন্তু ইন্টারনেট না থাকলে কি করবেন? আমরা তো 1 মিনিট ইন্টারনেট চলে গেলে আমি জানি না কি হোয়াট টু ডু। সুতরাং ইউর পয়েন্ট ইজ ভেরি ওয়েল মেড, বাট আশা করা যায় আগামী 10 বছরে ইন্টারনেটের সিচুয়েশনটা আরো চেঞ্জ করে যাবে। হ্যাঁ স্যার, আমি পারমিশন নিয়ে একটা দুটো কথা বলি স্যার। খুবই প্রাসঙ্গিক এখন বিষয় হচ্ছে, আমারও, আমিও কিন্তু নন রেসিডেন্ট ভিলেজার, আমার গ্রামের নাম সিংটি শিবপুর, থানার নাম উদয়নারায়ণপুর, জেলা হাওড়া। আচ্ছা। এবং ঘটনাচক্রে কিন্তু আমি ওখানে বিভিন্ন স্কুলের সঙ্গে বা আমার পৈতৃক ভিটে অ্যানসেস্টার ভিলেজ যোগাযোগ সবটাই। এবং আবার আরেকটা দিকও স্যার বেশ লাগলো, আমার বাবা দ্য লেট মিস্টার ধনঞ্জয় ব্যানার্জি, উনি মিত্র ইনস্টিটিউশনে ওখানে পড়াতেন, ইংরেজি পড়াতেন। তারপরে 60s-এ উনি ভিক্টোরিয়া স্কুলে কার্শিয়াং এ শিক্ষকতা করতে চলে যান। তো এই গ্রামের সঙ্গে সম্পর্কটা কিন্তু এই, এটা একটা ওই পরম্পরা বাবাই ধরিয়ে দিয়ে গেছিলেন। ওই জন্য আমাদের ওই কুল গাছ আর কলা গাছের ভেলা এগুলো ছোট থেকেই চেনা জানা ইত্যাদি স্যার। আর আমি এই প্রসঙ্গে আপনাকে স্যার জিজ্ঞেস করছিলাম যে স্যার, এই যে গ্রামের যে অভিজ্ঞতাটা, এটা তো ব্রাজিলে কোনো একটা জায়গাতে এটা তো উচ্চারিত হয়েছে, ব্যাপারে এক্সপেরিমেন্টের কথাটা। হ্যাঁ, ব্রাজিলে মানে ভারত সরকার এটাকে ক্লাস করেছিল ব্রাজিলের মিটিং এ। ও আচ্ছা আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল এক্সপেরিমেন্ট বলে এবং সাকসেসফুল এক্সপেরিমেন্ট বলে তুলেছিল ওখানে। হ্যাঁ হ্যাঁ, মানে সেই অর্থে তো আপনি অ্যাম্বাসেডর অফ দ্য কান্ট্রি টু মেনি অফ দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, সেই অর্থে বলা যায়। ইন্ডাস্ট্রিজ সবচেয়ে ভালো হচ্ছে, আমাকে সেক্রেটারি ডেকে জিজ্ঞেস করলেন আর ইউ ফ্যামিলিয়ার উইথ দিস এক্সপেরিমেন্ট, আমি বললাম স্যার ওটা আমার গ্রাম, ওটা আমারই এক্সপেরিমেন্ট। মজা হচ্ছে সেক্রেটারি ওটা ফান্ড করেছিল। আচ্ছা 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 আচ্ছা,
স্যার একটা শব্দ আপনি ওখানে স্যার ব্যবহার করেছেন, ওটা হচ্ছে এই লুজ লুজ সিচুয়েশন, ওটা কি স্যার মানে লুজ মানে ঝরঝরে এরকম বোঝানো না এলো লুজ মানে হারানো, হারানো আচ্ছা এলো এলওএসি আচ্ছা ওখানে দুটো ও হয়ে গেছে, আপনারা যত খাটেন সেই খাটুনিটা আপনাদের বেশি করেন তার ফলে বাচ্চাদের ক্ষতি হয়, না ওখানে একটা স্যার টাইপও হয়ে গেছে তাহলে, আমি আসলে ভাবছিলাম এল ডাবল ও এসি মানে নড় বড়ে টাইপ হয়েছিল, টাইপও হয়ে গেছে আমি তাই মানে হারানো আচ্ছা আচ্ছা মানে উইন উইন সিচুয়েশন আর এটা হচ্ছে লুজ লুজ সিচুয়েশন, লুজ লুজ সিচুয়েশন। স্যার আর একটা আমার ছোট্ট অভিজ্ঞতার কথা না বলে পাচ্ছি না, সেটা হচ্ছে যে একবার আইআইএসটি তে একটা ইন্টারন্যাশনাল ওরা ওয়ার্কশপ করেছিল মানে হাওড়াতে, তো আইআইএসটি তে ওয়ার্কশপটাতে ওখানে আমার সঙ্গে যোগাযোগ করেছিল আমরা যখন ইউনিভার্সিটি পড়ি চারজনে একটা গ্রুপ করেছিলাম, আমরা আমরা গ্রুপে পড়তাম আর আমাদের সঙ্গে যারা কম্পিট করতো তারাও গ্রুপে পড়তো, কিন্তু আমাদের গ্রুপ থেকে আমি ফার্স্ট হয়েছিলাম আর একজন মেম্বার সে সেকেন্ড ক্লাস ফার্স্ট হয়েছিল, সেকেন্ড ক্লাস ফার্স্ট মানে হচ্ছে ফোর্থ। কেন? এর ফলে যে ইন্টারাকশনটা হয় তার ফলে যে কগনিটিভ ডেভেলপমেন্ট হয়, কগনিটিভ সফিস্টিকেশন হয়, সেটা ইন্ডিভিজুয়াল লার্নিংয়ে হয় না। আর অনেকের ক্ষেত্রে আছে যেখানে দে ডোন্ট গেট দ্য হোম সাপোর্ট ফর ইন্টেলেকচুয়াল লার্নিং, যেমন ইনি বললেন ওর বাবা শিক্ষক ছিলেন, এডুকেটেড মানুষ, ফলে হি হ্যাড এ হোম অপরচুনিটি অলসো ইন্টারাকশন, কিন্তু জানি না বাবার সঙ্গে ছেলেদের ডিস্টেন্স কত থাকে, অনেক সময় আমরা সাহস করে বলতেই পারি না, তবুও একটা এনভায়রনমেন্ট ছিল, কিন্তু অনেকের ক্ষেত্রে সেটাই নেই। তো ফলে দিস ইজ অ্যানাদার যেটাকে আমরা বলছি লার্নিং ইন গ্রুপস উইথ ইন্টারনেট, ইন্টারনেট থেকে দেখে গ্রুপের সঙ্গে আলোচনা করে দে ফর্ম দেয়ার ওপিনিয়ন। মানে আমরা যখন গ্রুপে যারা পড়েছেন আপনারা মনে থাকবে যে আমরা নোট তৈরি করতাম, নট দ্য ক্লাস নোট, ক্লাস নোটে অ্যাভারেজ মার্কস পাওয়া যায়, আমরা যে নোটটা তৈরি করতাম সেটা হচ্ছে অনেক অ্যাডভান্সড নোট, যার জন্য আমরা ফার্স্ট হতাম, সেকেন্ড হতাম, থার্ড হতাম, ইত্যাদি ইত্যাদি। এবারে প্রশ্ন হচ্ছে যে আমরা লার্নিং কোনটাকে বলবো? এখন দেখবেন অধিকাংশ লার্নিং ইজ বিং ডিফাইন্ড অ্যাজ মেমোরাইজিং অ্যান্ড মানে পরীক্ষার খাতায় গিয়ে লিখে দেওয়া। আগেই বললাম যে ব্রেনের যে নিজস্ব ফাংশনিং সিস্টেম আছে ও যখনই দেখে মেমারির কাজটা শেষ হয়ে গেলে ওটা ফেলে দেয়,